ধেয়ে আসছে বুলবুল জারি কমলা সতর্কতা খোলা হলো কন্ট্রোল রুম সাত জেলায় প্রাথমিক স্কুলগুলিতে ছুটি ঘোষণা জেলায় জেলায় চলছে মাইকিং ধেয়ে আসছে বুলবুল জারির সতর্কতা শক্তি বাড়িয়ে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বুলবুল শনিবার মধ্যরাতে সাগর দ্বীপে বুলবুল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ঝড়ের গতিবেগ ঘণ্টায় একশো দশ থেকে কুড়ি কিমি পর্যন্ত হতে পারে এরপরই বুলবুল পাড়ি দেবে বাংলাদেশে ইতিমধ্যেই রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গেছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এক দশমিক শূন্য থেকে দুই দশমিক শূন্য মিটার পর্যন্ত হতে পারে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নবান্নে চালু হয়েছে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমের নাম্বার শূন্য তিন তিন দুই দুই এক চার তিন পাঁচ দুই ছয় পাশাপাশি চালু হয়েছে টোল ফ্রি নাম্বার টোল ফ্রি নাম্বার হলো। এক শূন্য সাত শূন্য এই নম্বরে ফোন করলে সমস্ত রকম সাহায্য পাওয়া যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন মহকুমাতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম কন্ট্রোল রুম খোলা হয়েছে বনগা মহকুমাতেও বনগাঁ মহকুমা কন্ট্রোল রুমের নম্বর শূন্য তিন দুই এক পাঁচ দুই পাঁচ পাঁচ শূন্য চার নয় শুক্রবার সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে ঝড় মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানান ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ত্রাণ শিবিরগুলি তৈরি রাখা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সাতটি জেলার প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ করা হয়েছে স্কুল বন্ধ রাখার জন্যে যে সাতটি জেলায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এন্ডের স্টকে পৌঁছে দিচ্ছি আজকে আর খাদ্য যেগুলো পরিষেবা ওষুধ এগুলো সিএমকে বলা হয়েছে উনি যেন রেডি থাকে খাদ্যের ব্যাপারটা আমরা ইমার্জেন্সি বিডিও সাহেবদের বলেছি যেন মজুতটা স্টক চেক করে নেন বিভিন্ন যেগুলো আমাদের যে ইভ্যাকুয়েশন করার জন্য যে আমাদের সেন্টারগুলো আছে ব্লক যেগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলোতে আমরা অলরেডি ভিডিও সাহেবদের ডাইরেকশন দিয়েছি তারা যেন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করেন এবং আমাদের কোস্টাল এরিয়াতে তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা প্রায়োরিটি আছে আমাদের তাজকাছাড়ি টু প্রতিমা ওয়ান টু তিনটি গ্রাম পঞ্চায়েত এছাড়াও আমরা অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোকেও আমরা সতর্ক করেছি এবং আমাদের কোস্টাল এরিয়াতে যতগুলো এমপিসিএস রয়েছে মাল্টি সাইক্লোন সেন্টার সেই সেন্টারগুলো আমরা রেডি রাখছি কোনোরকম যদি মানুষকে ইভাকুয়েট করতে হয় সেখানে ট্রান্সফার করতে হয় তাহলে আমরা সেগুলো রেডি রেখেছি বুলবুলের আশঙ্কায় দীঘাতেও সতর্কতা জারি হয়েছে সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হচ্ছে কাউকে সমুদ্রের ধারে আসতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে মাইকে প্রচার চালানো হচ্ছে নজর রাখা হচ্ছে পর্যটকদের ওপর পূর্বমধ্য ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ঝড় যার প্রভাবে শুক্রবার দুপুর থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত শনিবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুলের ব্যাপারে আমরা যেগুলো কোস্টাল এরিয়া মানে আমাদের যেগুলো যেখানে লো লাইন এরিয়া আছে সেখান থেকে আমরা ইভ্যাকুয়েশন করছি সমস্ত জায়গায় অ্যাওয়ারনেস বিল্ডিং করা হয়েছে যাতে তারা এটাকে এবং মোকাবিলার জন্য আমরা পুরোপুরি তৈরি আছি Bureau report News No Man's Land Kolkata